আজকের পৃথিবীতে সম্পর্ক শব্দটাকে নামিয়ে এনে দাঁড় করিয়েছেন এতে সম্পর্ক মানেই দুটো শরীর। আপনি এটাকে এত শরীর ভিত্তিক করে তুললে কিছুকাল পরে লোকজনের আপনাকে একঘেয়ে লাগবে। তাই যে কোনো সম্পর্ক গড়ে তোলার আগে যে ধরনেরই হোক অবশ্যই আগে এটা প্রতিষ্ঠা করুন, একটা সুযোগ দিয়ে দেখুন দেখি। নমস্কার সদগুরু, বহু যুবক যুবতী অল্প বয়সী তাদের প্রেমের সম্পর্ক ভালো না চললে বা সম্পর্ক ভেঙে গেলে আত্মহত্যা করেন, তারা কেন এমনটা করেন এবং এই পরিস্থিতির কি কোনো সমাধান আছে? মানুষ দুর্ভাগ্যক্রমে বিভিন্ন কারণে তাদের জীবন শেষ করছে। এমনকি শিশুরাও আত্মহত্যা করতে শুরু করেছে। 13 বছরের কম বয়সী শিশু আত্মহত্যা করছে, এটা একেবারেই ভালো কথা নয়। কিন্তু কেউ যদি তার জীবন শেষ করে কোনো সম্পর্কে থাকার কারণে, যদিও আপনি কোনো রোমিও জুলিয়েটের কথা বলেন, যারা যারা এমন এক বিশেষ ভালোবাসার ভাবে ছিলেন যে তাদের মনে হয়েছিল একে অন্যের জন্য মরে যাওয়া বেশি ভালো বাঁচার থেকে, তারা যদি বাঁচতেন আমরা জানি না। যে কি সব ঘটতো, অনেক কিছুই ঘটতে পারতো জানেন তো। দুর্ভাগ্যক্রমে অনেক মহান সম্পর্কের সবসময় মহান পরিণতি হয় না, কারণ হয় আত্মহত্যার কারণে কিংবা স্বাভাবিক কারণে তাদের মধ্যে একজন মারা যাবেন, কিন্তু আবেগ এতটাই তুঙ্গে ওঠে যে আপনি নিজেকেই মেরে ফেলতে চান, যা আসলে অন্যের জীবন নেওয়ার থেকে ভালোই। হ্যাঁ, যখন মানুষের আবেগ চড়ে বসে তখন কিছু মানুষ অন্যের জীবন কেড়ে নিতে চান, কিছু মানুষ তাদের নিজেদেরকেই মেরে ফেলতে চান। নিজের জীবন শেষ করাটা ভালো কিছু নয়, তবে অন্যের জীবন নেওয়ার থেকে ভালো, তাই না? কারণ অন্য কেউ বেঁচে থাকবে কি না তা ঠিক করা আপনার অধিকারে নেই। তো যাই হোক, ইয়ারকি অনেক হলো, এটা সত্যি ভয়াবহ যে মানুষজন যারা নিজেদের দীর্ঘদিন ধরে চেনেন, যারা একে অপরকে বোঝেন বলে মনে করতেন, যে দুটো মানুষ অনেক সুন্দর জিনিস নিজেদের মধ্যে শেয়ার করেছেন, তারা একে অন্যের প্রতি এত জঘন্য হয়ে যান। প্রত্যেকে হয়তো আত্মহত্যা করেন না, কিন্তু অনেকেই একে অন্যের প্রতি অতিমাত্রায় তৃতিবিরক্ত হয়ে ওঠেন। এর কারণ, মূল কারণটা হলো আপনি চান আরেকজন কোনোভাবে আপনাকে তুষ্ট করে চলুক। যখন সেটা হয় না আপনি রেগে যান, তো আপনি চান অন্য কেউ শেয়ার করুক। যেই মুহূর্তে এই ধারণা এসে পড়ে আপনাকে বুঝতে হবে আপনি দ্বন্দ্বের বীজ বপন করলেন। কখন এটা দপ করে জ্বলে উঠবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। সব কিছুর জন্য পরিস্থিতির সহায়তা দরকার হয়, কিন্তু যদি আপনি ভাবেন যে অন্যজনের আপনার খুশির উৎস হয়ে ওঠার কথা বা যে কোনো কিছুরই উৎস, তাহলে একদিন এটা খারাপ হবেই। সেটা বাইরে থেকে দেখে চেনার মতো খারাপ হবে কি না, নাকি ভেতরে ভেতরেই পচতে থাকবে আর চিরকাল চলতে থাকবে, সেটা অন্য ব্যাপার।
কিন্তু পরিণতি খারাপ হবেই। সম্পর্ক প্রথমত, আমি জানি না আপনারা কবে এত পাশ্চাত্য ভাবাপন্ন হলেন যে আজকে আপনাদের কাছে সম্পর্ক মানেই হলো এটা একটা শরীরভিত্তিক হতে হবে। কেন, অনেক ধরনের সম্পর্ক আছে। এই মুহূর্তে আমার কি আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই? শরীরের সম্পর্ক নয়, তবু এটাও একটা সম্পর্ক, তাই না? তাই এই দেশে কিছুদিন আগে অবধিও সম্পর্ক বললে আপনারা যারা কোনো শহর থেকে এসেছেন তাদের জন্য বাদে, যখন বলতাম সম্পর্ক, আমরা বোঝাতাম আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, বন্ধু বান্ধব, স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে, অথবা শিশুরা, আরও নানা ধরনের সম্পর্ক হতে পারে। কিন্তু আজকের পৃথিবীতে আপনি সম্পর্ক শব্দটাকে নামিয়ে এনে দাঁড় করিয়েছেন এতে, যে সম্পর্ক মানেই শুধু দুটো শরীর, শরীরকে নিয়ে কিছু একটা, এটা সম্পর্ককে একেবারেই হালকা করে দেখা। এটা আমেরিকা থেকে আমদানি করা, আমি নিশ্চিত মুম্বাই আর দিল্লি এতে পুরোপুরি ছেয়ে গেছে। অল্প বয়সী ছেলেমেয়েরা ফেসবুকে চর্চা করছে, কিন্তু যদি চেন্নাই বা কোয়েম্বাটুর শহরে যান আর বলেন সম্পর্ক, তারা জিজ্ঞাসা করবেন কোন সম্পর্ক, কারণ আমাদের নানা ধরনের সম্পর্ক আছে। আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, ভাই বোন আছে, বন্ধু আছে, মা বাবা আছেন, স্বামী স্ত্রী আছে, কত বৈচিত্র্য, অনেক রকম জিনিস রয়েছে। কিন্তু আপনার মনে ধারণা হয়ে গেছে সম্পর্ক মানে একজন পুরুষ আর একজন নারীর মধ্যে হতে হবে, অথবা হয়তো আজকাল আরও কত কিছু, যাই হোক, কিন্তু মূলত শারীরভিত্তিক। এর মানে এটাই যে আপনি পেছচ্ছেন, আপনি ভাবেন কোনো সম্পর্কই মূল্যবান নয় যদি না দুটো শরীর কোনোভাবে যুক্ত থাকে, সে নারীর সাথে হোক বা অন্যভাবে, যেভাবেই হোক এটা যেন জুড়ে থাকে, শুধু তবেই সম্পর্কটা মূল্যবান। এটা প্রাগৈতিহাসিক মানসিকতা। প্রথমে আমি চাই আপনারা সম্পর্কের মানেটা বদলান। আমরা জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রাখতে পারি, আর সেটা সেরকমই হোক। তো আপনি মূলত বলছেন 10-15 বছর বয়স নিয়ে, মানে একটা শারীরিক সম্পর্ক, শরীর একমাত্র সম্পর্ক নয়, আরও অনেক রকম সম্পর্ক আছে যা মানুষ বানাতে পারে। শুধুই শারীরিক সম্পর্ক তা অন্য প্রাণীদের জন্য, তারা নিজেদের মধ্যে শরীর ছাড়া অন্য কিছু দিয়ে জুড়তে পারে না, ঠিক? হ্যাঁ কি না? অন্য প্রাণীরা, তারা তাদের শরীরের সঙ্গে যুক্ত না হয়ে অন্য কিছুর সঙ্গে কিভাবে যুক্ত হতে হয় জানে না। একজন মানুষ বিভিন্নভাবে সম্পর্কে যুক্ত হতে পারে, শুধুমাত্র শরীর দিয়ে নয়। এখন এটা কোনো শরীরের সম্পর্ক নয়, এটা রক্তেরও সম্পর্ক নয়, এ এক আলোর সম্পর্ক। জীবনে কখনো আমাকে এসে আপনাকে ছুঁতে হবে না, কিন্তু তবুও একটা গভীর সম্পর্ক থাকবে, হ্যাঁ কি না? জানি না কত বছর আপনার এখানে হলো, আশা করি আপনি আত্মহত্যা করবেন না আমার সাথে আপনার সম্পর্কের কারণে। আমি নিশ্চিত আপনি করবেন না। তো আপনি এটাকে এত শরীরভিত্তিক করে তুললে, শরীরের আকর্ষণ কিছুকাল পরে চলে যাবে। যদি জীবনে শরীরকেই সর্বেসর্বা করে রাখেন, প্রথম প্রথম আকর্ষণে লাগলেও কিছুকাল পরে আপনার গড়ন যেরকমই হোক, লোকজনের আপনাকে একঘেয়ে লাগবেই, এটা জেনে রাখুন। যদি না মানুষ হওয়ার অন্যান্য মাত্রাগুলো নিজের মধ্যে নিয়ে আসেন, ভুলভাল হতে পারে, সে লক্ষ্য অন্যান্য কারণেও ভুল হতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে তিক্ততা, অন্যকে মেরে ফেলতে চাওয়া বা নিজেকে শেষ করতে চাওয়া, নিজেকে মেরে ফেলা হয়তো অসহায়তা থেকে ঘটতে পারে,
ঘৃণা থেকেই যে ঘটবে তা নয়, রাগ আর অসহায়তা আত্মহত্যা করার দিকে ঠেলে দিতে পারে, ভালো লাগার জিনিস নয়। তাই যে কোনো সম্পর্ক গড়ে তোলার আগে, যে ধরনেরই হোক, অবশ্যই আগে এটা প্রতিষ্ঠা করুন, কত রকমভাবে আমি অন্যজনের কাজে লাগতে পারি, এটাই একমাত্র লক্ষ্য হলে। কিন্তু সদ্গুরু যদি তাদের জন্য কাজ করতেই থাকি, তারা বিনিময় যদি কিছু না দেয়, তাহলে আপনি কোনো সম্পর্কে নেই। আপনি বাজারকে আপনার বাড়ির মধ্যে ঢুকিয়েছেন। কিভাবে বেশি পাই, কিভাবে কম দিয়ে আরও বেশি পাই, সে তো বাজার, তাই না? বাজারে বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয় যদি কম দিয়ে বেশি নেন। একটা খাঁটি সম্পর্ক চাইলে যেটা হতে হবে তা হলো কিভাবে নিজেকে সঁপে দিতে পারছেন, আর কোনো পরোয়া নেই, কারণ দেওয়ার মধ্যেই পরিপূর্ণতা, নেওয়ার মধ্যে নয়। কিন্তু সদ্গুরু তারা ভুল সুযোগ নিলে, তাহলে আপনার সম্পর্ক রাখাই উচিত নয় তেমন মানুষের সাথে, ঠিক? কিন্তু এখন তো ছাড়তে পারবো না, এর মানে কি? আপনার নিজের চাহিদা আছে, নিজের চাহিদা মেটাতে এর মধ্যে ঢুকছেন। কেউ কি আপনার প্রয়োজন মেটাচ্ছে বলে আপনার শুধুই কৃতজ্ঞ থাকা উচিত? না, আসলে আপনি নিজেরই চাহিদা মেটাতে গিয়েছিলেন, কিন্তু এখন মহৎ উদার সাজছেন যেন আপনাকে ছাড়া তারা বাঁচতে পারবে না। এভাবে একদিন ব্যাপারটা বিশ্রী দিকে যাবেই। ব্যাপারটা বিশ্রী দিকে গেলে আপনি হয় তাদেরকে, নয় নিজেকে মারতে চাইবেন, কি দরকার? মৃত্যু এমনিতেও আসবেই, আপনাকে খালি অপেক্ষা করতে হবে। অন্য সবকিছুর জন্য আপনাকে কিছু করতে হবে, মরতে হলে আপনাকে শুধু অপেক্ষা করতে হবে। যা কিছু অর্জন করেছেন, আপনার ধনসম্পদ, ঘরবাড়ি, আপনার সম্পর্ক, সবকিছু, যা কিছুই পথে কুড়িয়েছিলেন তা পথেই ছেড়ে দিতে হবে। হয় আপনি ছাড়বেন, নয় ওরা আপনাকে ছাড়বে। এটাকে এত তেঁতো নাটকের রূপ দেওয়ার কোনো দরকার নেই। আপনি পিছু হটে কিছুটা ত্যাগ স্বীকার করতে পারেন, কিন্তু আমি কেন ত্যাগ স্বীকার করব? আমি পারবো না। যদি না ঝুঁকতে পারেন, আপনাকে ভাঙতে হবে, তাই না? কারণ সম্পর্কটা তৈরি হয়েছিল আপনার দরকার মেটাতে, হ্যাঁ কি না? আপনি এটা সবসময় বুঝতে পারলে আপনার কৃতজ্ঞতা থাকবে, রাগ নয়, তিক্ততা নয়। যেটা ঘটলো তা হলো শুধুই সিনারি চেঞ্জ। যদি এখনো তাদের এত ভালোবেসে থাকেন, তবে অবশ্যই ত্যাগ স্বীকার করুন। যদি কোনো ভালোবাসা না থাকে, তাহলে সরে যান আর নিজের মতো করে বোকামো করুন, হ্যাঁ, হ্যাঁ কি না? যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, তার জন্য সবকিছুতে ত্যাগ স্বীকার করা যায়। যদি কোনো ভালোবাসা না থাকে, তাহলে আপনার সরে যাওয়াই ভালো, কারণ তা না হলে খুব জঘন্য দেখাবে। ভালোবাসার মসৃণতা ছাড়া খুব বেশি কাছাকাছি থাকাটা পরিস্থিতিকে খুব জঘন্য করে তুলবে। এটা কুৎসিত হয়ে ওঠার আগেই দূরত্বটা ঘটা ভালো। তো যদি ভাবেন সত্যি পৃথিবী সমান দূরত্ব চান আপনার আর আশেপাশে জনের মধ্যে, আর নিজেকে মেরে ফেলতে চান, আমি বলবো শুধুই অপেক্ষা করুন। কারণ এমনিতেও এটা ঘটবেই, এত তারা কিসের? আর কে জানে, তাকে ছেড়ে ভালোই থাকবেন হয়তো। একটা সুযোগ দিয়ে দেখুন দেখি।